চলো চলো আবু ইদ্রিস, তাড়াতাড়ি। ইলিয়াসর, উটগুলি একেবারেই ক্লান্ত, এরা প্রায় শেষ। আমাদেরকে হারানে পৌঁছাতেই হবে। যদি আমরা উটগুলোকে জোর করে এভাবে নিয়ে যাই তাহলে এরপর হেঁটে যেতে হবে। মালিক ইব্রাহিম এবং তার মাবুদ আমাদের সাথে আছেন, তারা জুগিয়ে দিবেন। আমি বুঝতে পারছি না, এরা যদি মারা যায় তাহলে তারা কি আমাদের নতুন উট দিবেন? তাদের কাছে এটা কঠিন বিষয় না। দেখো দেখো, আমরা হারানে পৌঁছে গেছি। এরপর কি হবে? উটগুলোকে বসাও, মাবুদ এদের দেখবেন। হে আমার মালিক ইব্রাহিমের মাবুদ, আমি আপনাকে অনুরোধ করি আমার আজকের কাজকে সহজ করুন এবং আমার মালিক ইব্রাহিমকে সহায়তা দান করুন। আমি পানির কুয়ার কাছে দাঁড়িয়ে আছি, পানি তোলার জন্য শহরের মেয়েরা কোথায়? কোন মেয়েকে আমি বলবো যে তোমার কলসি নিচে রাখো, আমি পানি পান করব? আর তার উত্তরে যদি কেউ বলে যে নিন পান করুন, আমি আপনার উটের জন্য পানি তুলব, তাহলে আমি বুঝব যে সেই মেয়েটিকে আপনি আপনার সেবক ইশাকের জন্য ঠিক করে রেখেছেন এবং সেটার দ্বারা আপনি মালিক ইব্রাহিমকে সহায়তা করছেন। অনুগ্রহ করে আপনার কলসি থেকে আমাকে একটু পানি দিন। অবশ্যই, এই যে নিন মালিক। আমি আপনার উটদের জন্য প্রয়োজনীয় পানি তুলব। শুকরিয়া।
ইসাক রেবেকাকে তার আম্মার তাবুতে নিয়ে আসল। সে তাকে বিয়ে করল এবং রেবেকার প্রতি ভালোবাসাই আম্মার মৃত্যুর পর তাকে সান্ত্বনা দিয়েছিল। মাবুদ ইসাককে পশুর পাল, পানির কূপ এবং দাস দিয়েছিলেন তার পিতা ইব্রাহিমের কারণে। 20 বছর যাবৎ রেবেকা বন্ধা ছিল। ইসাক মাবুদের কাছে মোনাজাত করে ভিক্ষা চাইল এবং রেবেকা গর্ভবতী হল। ইয়াকুব, ইয়াকুব, কি ব্যাপার আম্মা? আসো, আমাকে একটু সাহায্য করো। এখন পারবো না আম্মা। তাহলে কখন? ও আমাকে তাবু টাঙ্গাতে সাহায্য করছে। তোমার সাহায্য দরকার এবং ওখানে তা আছে। দৌড়ে যাও আম্মার কাছে, তোমার প্রিয় আম্মার কাছে, তাবু সেলাই করার জন্য, চামড়া থেকে ধুলো বাড়ি ঝেড়ে দেবার জন্য অথবা নষ্ট কোনো পোশাক ঠিক করার জন্য হয়তো তোমাকে তার প্রয়োজন। যথেষ্ট ইস, তুমি যাও ইয়াকুব তোমার আম্মার কাছে। ইস, তোমার কি মনে হয় শিকার করা মানুষকে জ্ঞানী করে তোলে? অবশ্যই, শিকার মানুষকে জ্ঞানী এবং ধনীও করে তোলে। ও, তোমার কি তাই মনে হয়? চলে যাও ইয়াকুব, রান্নাঘরের ধোঁয়ার গন্ধ বের হচ্ছে তোমার কাছ থেকে। তোমার নরম হাত দিয়ে ময়দা মাখাও, যাও। তোমরা থামো। ওটা কি দরকারি না? গুরুত্বপূর্ণ জিনিসের জন্য মাথা ব্যবহার করি। কিন্তু মাথার খাবার দেয় হৃদয়, মাথা কোথায় যাবে যদি হৃদয় না থাকে? মাথা এবং হৃদয় ছাড়াও তুমি অনেক ভালো হতে পারো। এর মানে কি আব্বা? ইব্রাহিম, তোমাদের দাদু তোমাদেরকে বলতে বলেছেন মাবুদের কাছে কোনটা গুরুত্বপূর্ণ, সেটা যদি জানতে চাও তাহলে প্রথমে তার রব শুনতে হবে এবং সেই রবের বাধ্য হয়ে চলাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এখন যাও, তুমি যদি তোমার আম্মাকে সম্মান না করো তাহলে কিভাবে মাবুদকে সম্মান করবে? যাও যাও, তার কাছে যাও। অনেক হয়েছে, আমি তোমার থেকে বড়, আমি প্রথম সন্তান। আমাকে দেখাও, প্রথম সন্তান হয়ে তুমি কি করেছো? নিজের চোখ দিয়ে দেখো, আমি সবখানে রাজার মতো। যথেষ্ট ইস, তুমি যাও ইয়াকুব, তোমার আম্মার কথা শোনো, লক্ষ্মী ছেলে, যাও। ঠিক আছে আব্বা, আমি তাহলে যাচ্ছি। এইবার যাও আমার ছোট্ট সোনা। ইস, তোমরা কেন মিলেমিশে থাকতে পারো না? ওর দ্বারা কিছুই সম্ভব। তুমি কিভাবে এটা বলছো? সে দুর্বল হৃদয়। তার হৃদয় খুব কোমল, তার মন কুমারের নরম মাটির মতো, যাকে সে তার প্রয়োজনীয় রূপ দান করতে পারে। ইস, অথবা এরকম নরম পুরুষ নষ্টও হয়ে যেতে পারে। আম্মা। হ্যাঁ, আমি এখানে। বলো কি করতে হবে আম্মা। ধরো এটা ভালো করে মিশাও। কিভাবে আমি এটা করব? দেখো, ঠিক এভাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আম্মা। রেবেকা। হ্যাঁ, আমি এখানে। আমাদের ছেলেদের বিষয় নিয়ে কথা বলতে চাই। এসো ওখানে বসো। আমি জানি ইসাক, ইয়াকুবের চেয়ে ইসকে তোমার বেশি ভালো লাগে। রেবেকা, তুমি ইয়াকুবের পক্ষ নিচ্ছ। সে পুরুষ, তাকে অবশ্যই একজন পুরুষের মতো কাজ করতে হবে। শিকার? হ্যাঁ, হতে পারে। তুমি সব সময় তোমার ভাই ইসমাইলের কথা বলো। সে তোমার আব্বার কত প্রিয় ছিল এবং তীর ছুড়তে সে কত পারদর্শী ছিল। আমার মনে হয় ইসকে তুমি আর একজন ইসমাইল বানাতে চাও। বেচারা ইয়াকুব নিজেকে বাঁচাতেই ব্যস্ত। তুমি ইয়াকুবকে শিখাবে, ও বুদ্ধিমান, ও খুব তাড়াতাড়ি সবকিছু শিখবে। আমি চেষ্টা করেছি।
মনে পড়ে ইসাক, আমি যখন গর্ভবতী ছিলাম সেই সময় মাবুদ একটা বিষয় প্রকাশ করেছিলেন। দুটি জাতি তোমার গর্ভে রয়েছে, একজন অন্যজনের চেয়ে শক্তিশালী হবে এবং বড় ছেলে ছোট ছেলে সেবা করবে। আমি এই বিষয়টা জানি, তুমি বারবার শুধু এসব কথাই বলো, এমনকি ইয়াকুবের সামনেও। মাবুদ আমাদের এই জমজদের জন্মের সময় এসব বলেছেন। ইয়াকুবের সামনে সবসময় এসব বলা ঠিক না, আমার বিশ্বাস তাদের জন্য এটা ভালো হবে না। এটা ইয়াকুবকে তার ভাইয়ের উপরে থাকার জন্য প্রভাবিত করবে। হতে পারে তারা জমজ, কিন্তু তারপরও তারা একেবারেই আলাদা। আব্বা, আমি তোমার জন্য সেরা হরিণের মাংস রেঁধে এনেছি। আমি এমন সুস্বাদু মাংস আগে কখনো খাইনি এবং আমি নিশ্চিত এটা তুমি খুবই পছন্দ করবে। চমৎকার, চমৎকার, তুমি দেখলে? আমি তোমার মধ্যে সন্তানদের আলাদা করার প্রবণতা দেখছি, এটাই তোমার বিপক্ষে যাবে। কে গুরুত্বপূর্ণ, সেই মানুষ যে এটা রান্না করছে নাকি সে যে শিকার করছে? দুটোই গুরুত্বপূর্ণ। ও, এই জগতে সবচেয়ে বুদ্ধিমতী নারীকে আমি বিয়ে করেছি। এই যে দই বানিয়ে এনেছি, সাবধানে রাখো। আমি তোমাদের সব কথাই শুনেছি। তোমার আব্বার কাছ থেকে যা শুনেছো তার জন্য আমি দুঃখিত। আমি তোমাকে বলছি আম্মা, ইস মারামারি আর শিকার ছাড়া কোনো কাজই করতে পারে না। ইয়াকুব, তোমার আব্বা শান্তিপ্রিয় মানুষ, সে সংঘর্ষ পছন্দ করে না। ইস তাকে নিরাপত্তা দেবে তাই নয় কি? বাড়াবাড়ি করো না। আমি জানি আব্বা তার খনন করা সব কুয়া ত্যাগ করেছেন, কারণ সেগুলোর জন্য সে লড়াই করবে না। ইয়াকুব, এসব থেকে দূরে থাকলে যদি সংঘর্ষ এড়ানো যায় তা থেকে দূরে থাকাই ভালো। তোমার আব্বা একজন সাধারণ মানুষ, তার পছন্দ সাধারণ, চাহিদাও খুব কম। আব্বা একাই বড় হয়েছেন, আমার দাদু ইব্রাহিম তার সমস্ত চাহিদা পূরণ করেছেন। তুমি দাদার যত্নে বড় হয়ে ওঠো। আম্মা, আমি কারো ছায়ার মতন হতে চাই না, আমি আমার দাদার মতন হতে চাই। যা বলছো ইয়াকুব, সতর্ক থাকো, তাহলে তোমার দাদা আর আব্বার মতো পরীক্ষায় পড়তে হবে না। কেমন পরীক্ষা? আব্বা ছেলেকে কুরবানি দিতে গিয়েছিলেন। আমার মালিক ইসাক, আমার মালিক ইসাক, মালিক ইসাক! ইস, ইয়াকুব, কোথায় তোমরা, কোথায়? কি ব্যাপার ইলিয়াসর, কি হয়েছে? মালিক ইব্রাহিম, আপনার আব্বা, সে ইন্তেকাল করেছে, আসলে কি তাই না? ও মাবুদ, ইসমাইলকে খবর দাও। শান্ত হও আব্বা, ইসমাইলকে নিয়ে এসো। আম্মার মৃত্যুর পর আব্বা তাকে দাফনের জন্য হেব্রনের কাছে মকফেলায় এক গুহা কিনেছিল। এগুলো কি তার নিজের? না না, সে গুহার একটা অংশ কিনেছিল, আর সেটা সামনের দিকে। জমি আর গুহা, এগুলোই কি সব? ইসাক আর ইসমাইল কোথায়? আমরা প্রস্তুত শোক প্রকাশের তাবুতে। আমি তাদেরকে ডেকে আনছি। মালিক ইসাক, ইলিয়াসর বলেছেন আমরা প্রস্তুত, চলো যাওয়া যাক। তারা আসছেন। Thank you.
আমাদের একটু একা থাকতে দিন। যখন সে বেঁচে ছিল তার পরিপূর্ণ জীবনের কথা মনে রাখাই ভালো। আসো, এটাই এটাই সেই জায়গা। এখানেই আমাকে কোরবানি দিতে চেয়েছিল আব্বা। আমি কল্পনাও করতে পারি না কিভাবে আমার আব্বা ইব্রাহিম এটা করতে পারল। আব্বা মাবুদের বাধ্য হয়েছিলেন, বাধ্য। আমার 12টি ছেলে এবং আমার অন্তর তাদেরকে স্পর্শ করার সাহস রাখে না। ইব্রাহিমের কাছে মাবুদের বাধ্য হয়ে থাকাই সবচেয়ে উপরে ছিল, এমনকি নিজের ছেলেকে কোরবানি দেওয়ার ব্যাপারেও। এটা কঠিন। যখন তোমাকে আব্বা এবং তোমার আম্মাকে ওখান থেকে চলে যেতে বলল, আমি দেখলাম আব্বার হৃদয় ভেঙে গেল। সে চোখের জলে লড়াই করতে লাগল। মাবুদের বাধ্য হয়ে সে তা করেছিল। বিশাল ধৈর্যের ব্যাপার এবং পৃথক হওয়া কষ্টকর। তোমার অভাব খুব বেশি কষ্ট দেয়। হ্যাঁ জানি, বিদায়ের সময় তোমার মুখ দুঃখ ভারাক্রান্ত ছিল, এটা আমাকেও প্রভাবিত করেছিল। আমি তোমার অভাব খুব বেশি অনুভব করি ইসমাইল। আমি তোমার অবস্থানে আসতে চাই না ইসহাক। মাবুদ আমাকে সদয় হয়ে 12 জন স্বাস্থ্যবান ও শক্তিশালী ছেলে দিয়েছেন, এজন্য প্রতিদিন শুকরিয়া জানাই। তুমি আসাতে আমি খুব খুশি ইসমাইল। হ্যাঁ আমিও খুব আনন্দিত হয়েছি ইসহাক। আব্বা এবং তোমাকে ছাড়া আমি খুব অসহায় ছিলাম। মাবু তোমার সমস্ত কাজে থাকুক, যাতে তুমি রহমত বয়ে আনতে পারো। তিনিও তোমার সঙ্গে থাকুক। মাবু তোমার সহায় থাকুক। ওই যে আমাদের শিকারী আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার রান্নার গন্ধ খুবই সুন্দর ভাই। আমি খুবই ক্লান্ত।
আমি এখন পর্যন্ত কোনো কিছুই খাইনি। খুবই ক্ষুধার্ত, হরিণের মাংস রান্না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। ওই সুস্বাদু খাবার থেকে আমাকে খানিকটা দাও, যাতে আমার আত্মা সচল থাকে। হরিণের মাংস রান্না হলে আমি তোমাকে দিয়ে দেব। তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। আমি খুবই ক্লান্ত। তোমার সাথে একটা চুক্তি করব। কিসের চুক্তি? শর্তটা হলো বড় ছেলের অধিকার তুমি আমাকে দিয়ে দেবে। দেখো, আমি ক্ষুধায় মারা যাচ্ছি, বড়র অধিকার দিয়ে আমি কি করব? তাহলে শপথ করো। ভালো, শপথ করছি, এটা তোমার। তোমরা যা করছো সেটা ঠিক করছো না। তুমি কথা বলবে না ইলিয়াসর। চুপ করো ইলিয়াসর, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও ভাই ইয়াকুব। এটা খেতে খুবই ভালো লাগছে, তাই না? এই নাও, আমি তোমার জন্য পানি এনেছি। ঠিক আছে, আমি যাচ্ছি। আমার মাবুদ সুস্থ রাখুন। তোমাকেও রাখুন। কি খবর? আপনি অবশ্যই আপনার বাড়ি থেকে দেখুন আপনার দুই ছেলে কি করছে। সমস্যা তৈরি ছাড়া আমার এই দুই ছেলে একদিনও কি থাকতে পারে না? কি করেছে ওরা? ইস, বড় ভাইয়ের অধিকার হারিয়েছে ছোট ভাইয়ের কাছে। তারা বড় ছেলের অধিকার নিয়ে বাজি ধরেছে। অবাধ্য ছেলেরা। এটা আসলে শুধু তাদের একার দেয়া নেয়ার ব্যাপার নয়, মাবুদ নিজেই তার ইচ্ছে অনুযায়ী সবকিছু পরিচালিত করেন। আমার সাথে থাকো ইলিয়াসর, মাবুদ চাইলে আমরা শীঘ্রই পানির সন্ধান পাব। আসো, তাবুর বাইরে নীরবতা এবং নির্জনতা উপভোগ করি। তোমরা কাজ চালিয়ে যাও, ওখানে চলো। হ্যাঁ, জায়গাটা অনেক নীরব, মাবুদের তৈরি। তুমি কি নিশ্চিত যে তারা আশেপাশে কোথাও আছে? একেবারেই নিশ্চিত। তুমি কি জানো না যে একজন দক্ষ শিকারী জানে কিভাবে শিকারের জন্য অপেক্ষা করতে হয় এবং সেই শিকারের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতে হয়? আসো। বলো। ওই দেখো, সেদিকে আসছে। সে কিভাবে জানে আমরা এখানে? আমাদেরকে অনুসরণ করতে গিয়ে সে ক্লান্ত হয়নি। বসো বসো। আমি কি বলিনি? দেখো তারা কত সুন্দর। তুমি কিভাবে জানো আমরা এখানে? যে 100 গজ দূর থেকে রাতের অন্ধকারে একটি হরিণের চোখে আঘাত করতে পারে, তোমাদেরকে খুঁজে পাওয়া তার কাছে এটা কি কঠিন বিষয়? এটা সত্যি? আমি নিজের চোখে তাকে এটা করতে দেখেছি। শরাব আছে? না, শরাব ভালো লাগে না। এটা খেজুরের তৈরি। সেটা হলেই বা কি? আমি বিয়ে করতে চাই, তোমরা কি রাজি আছো? তুমি কি শুনেছো? সে আমাদেরকে বিয়ে করতে চায়।
আমাদের দায়িত্ব সে কি নিতে পারবে? আমি আসলে বড়াই করছি না, আমি এই এলাকার সবচেয়ে দক্ষ শিকারী এবং তীর ধনুক দিয়েই আমি 20 জনের একটি পরিবার চালাতে পারবো। তুমি কি শুনেছো? আশা করি তুমি তোমার লক্ষ্য খুঁজে পেয়েছো, এখন যাও। বন্ধু আমার, তারা আমাকে মোহিত করেছে, আমি তাদেরকে কাছে পেতে আগ্রহী। চলো তাদের বাবার সাথে কথা বলা যাক, তুমি আমার বিষয়ে কথা বলবে। মনে হয় না আমার সাহায্য তোমার আর দরকার আছে। মালিক, ভেজামাটি উঠে আসছে। দেখো এটা রহমতের লক্ষণ। আশা করি পানি পাওয়ার পর এই কূপ নিয়ে কেউ প্রতিযোগিতা শুরু করবে না। তারা এত দূরত্ব অতিক্রম করে আমাদের সাথে ঝগড়া করে এই কূপ দখল করবে না, আমি সে আশাই করি। ভুলে যেও না, ইস, এখানকার আদিবাসীদের সত্যি ভয় পায়। পানি আছে এবং চারপাশে প্রচুর জমি রয়েছে, এখানে শান্তিতে বাস করতে চাই। হঠাৎ ইসহাকের কাছে একটা গাইবি আওয়াজ ভেসে আসলো। আমি তোমার পিতা ইব্রাহিমের মাবুদ, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে রহমত করব, আমি তোমার বংশ বৃদ্ধি করব আমার দাস ইব্রাহিমের কারণে। তুমি তোমার সন্তানদের নিয়ে আমার দেওয়া ভূমিতে বাস করো, বেহেস্তের তারাদের মতো আমি তোমার বংশ বৃদ্ধি করব। এই দুনিয়ার সমস্ত জাতি তোমার দ্বারা রহমত পাবে। কি লজ্জাজনক তোমার আচরণ ইস, এমন ব্যবহার তোমাকে কে শিখিয়েছে? ও আম্মা, এরা দুজন আমার স্ত্রী জিহুদিত এবং বাসমাত। এই দুজনকে এক্ষুনি আমাদের এলাকার বাইরে রেখে আসো। তোমার আম্মা তার ছেলের দুই বউকে কিভাবে শুভেচ্ছা জানালো? মনে হয় এই বিষয়ে তার নিজস্ব কোনো বরণ পদ্ধতি আছে। হয়েছে, আচ্ছা ঠিক আছে, চলো চলো আমার তাবুতে চলো। তুমি কি দেখেছো ইস কাদেরকে তাবুতে নিয়ে এসেছে? দেখিনি, তবে আমি শুনেছি। আমরা এখন এ বিষয়ে কি করতে পারি? শান্ত হও, ব্যাপারটা আমি দেখব। আমি তোমাকে জানিয়ে রাখছি, আমি এই দুজন হিট্রিওকে আমাদের তাবুতে কখনোই রাখতে পারবো না। ইস যদি ওদের দুজনকে নিয়ে থাকতেই চায় তাহলে সে অন্য কোনো জায়গা খুঁজে নি। এসব বিষয়ের মানেটা কি ইস? তারা সাহসী এবং কোমল নারী, তারা সুস্থ শিশুদের জন্ম দেবে আর আম্মাকে ঘরের কাজে সাহায্য করবে। ওদের কোনো সাহায্যের আমার দরকার নেই, ওদেরকে দূরে রাখো। ছেলে আমার, তোমার কারণে আমরা দুঃখিত, আমরা হারানে তোমার বউ খোঁজার চেষ্টা করছি। তারা বলেছে আমার ভাইয়ের ওখানে সুন্দরী মেয়ে আছে। এই দুমের সমস্যাটা কোথায়? ওরা আমাদের বিশ্বাসে বিশ্বাসী না, ওরা কেনানিয়র সমস্ত মূর্তির পূজা করে। আমি খুবই হতাশ। মাবুদ উপযুক্ত সময়ে তোমার আম্মাকে আমার কাছে পাঠিয়েছেন, আমরা সুখী। অপেক্ষা করলে মাবুদ তোমাকেও উপযুক্ত সঙ্গী দেবেন, তুমি আমাকে দুঃখ দিলে। তুমি আমাকে আশাহত করেছো, তুমি আমার হৃদয় ভেঙে দিয়েছো।
মনে করেছিলাম তুমি আমার পছন্দে খুশি হবে। আমি জানি তুমি আসলে ইয়াকুবকেই বেশি পছন্দ করো। এগুলো ভুলে যাও, তোমাকে অবশ্যই তোমার ভুল শোধরাতে হবে। আমাদের পরিবারের সবার পছন্দই তোমাকে পছন্দ করতে হবে, এবং সেটা তোমার আম্মার সম্মতিতেই। এটা এখন অসম্ভব, তারা এখন আমার স্ত্রী এবং এখন থেকে আমার সঙ্গে একই তাঁবুতে থাকবে। তাদেরকে এখান থেকে না তাড়ানো পর্যন্ত আমি আর কখনোই শান্তি পাবো না। আমার ছেলে তাঁবু থেকে ওই সমস্ত মূর্তি দূরে রাখো। তিনি চান এই প্রতিমাগুলো তার ছেলের তাঁবু থেকে দূরে রাখতে। বাসমত, তুমি তার গলা শুনেছো? আমি বিশ্বাস করি এক কোণে একটা ছোট্ট খোদা আছে, সে মাঝে মাঝে কথাও বলে। হয়তো সে হতে পারে খুবই মূল্যবান খোদা, কিন্তু তার কণ্ঠস্বর খুবই হালকা। তোমরা এটা করতে চাও না, তাই না? তাহলে আমি নিজেই এটা করব। আম্মা সাবধান, আপনার জন্য আবার কোনো বিপদ না হয়। তুমি বিরক্ত হইও না বাসমত, কেউ আমাদের শাশুড়ি রেবেকার মন জয় করতে পারবে না। আমার বিশ্বাস কাজটা একদম ভালো হয়নি। ওই কুচ্ছিত জিনিস আমাকে আর আকর্ষণ করতে পারবে না। আমার এখন মনে হচ্ছে আমাদেরকে গিয়ে নতুন কিছু দেবতা কিনতে হবে। চলো আমরা আমাদের গ্রামের দিকে যাই। সুন্দর একটা কথা বলেছো। তোমাদেরকে বলছি, এখানে আর কখনো ওদের নিয়ে আসবে না। আমি শুনেছি মালিক ইশাক খুব অসুস্থ। হ্যাঁ, তিনি অনেক অসুস্থ। তার কি হয়েছে? আমি জানি না, তবে তিনি সত্যি চোখের দৃষ্টি হারিয়েছেন। ইস, তার সন্তানদেরও কোনো দয়া নেই। হ্যাঁ, সত্যি খুব দুঃখজনক। তার অবস্থার উন্নতি হচ্ছে না। আম্মা, আব্বা কি মারা যাবেন? সে ইসকে খুঁজছে। কেন খুঁজছে? মনে হয় দোয়া করার জন্য। ইশা এখন কোথায়? আমি এখানে আব্বা। ইশ, তুমি আমার কাছে আসো। তাঁবুর ভিতরে যাও, তোমার বাবা কি বলে আমি শুনবো। হ্যাঁ আব্বা, বলো। এখানে আসো বাবা। শোনো বাবা, আমি অনেক দিন ধরে বেঁচে আছি, আমি অসুস্থ, আমি জানি না, হয়তো মৃত্যু আমার সন্নিকট, হয়তো সেটা খুবই কাছে। তুমি কি জানো আমি কি পছন্দ করি? বলো আব্বা, আমি তোমার আদেশ পালনে প্রস্তুত। তুমি তোমার তীর ধনুক নাও, আমার জন্য শিকার করো, আমি যেভাবে পছন্দ করি সেভাবে তুমি রান্না করে আনো, যাতে মৃত্যুর আগে আমার আত্মা তোমাকে দোয়া করতে পারে। আনন্দিত থাকো, তুমি যেভাবে চেয়েছ সবকিছু ঠিক সেভাবেই হবে। তোমার আব্বা ভাবছে যে সে মারা যাচ্ছে, তাই ইসকে সে দোয়া করতে চাইছে। ইস প্রিয় ছেলে হিসেবে আব্বার সমস্ত দোয়া পাবে, আর আমি কি কিছুই পাবো না? তুমি যদি আমার কথা শোনো তাহলে সবকিছু পাবে।
পশুর পাল থেকে দুটো ছাগল নিয়ে আসো, যাতে সেটা সুস্বাদুভাবে রান্না করে দিতে পারি, যেভাবে সে পছন্দ করে। তোমার আব্বার কাছে সেটা নিয়ে যাবে, যাতে সে তোমাকে দোয়া করে। কিন্তু আম্মা, তুমি ঈশের লোমের কথা ভুলে গেছ, যেটা আমার গায়ে নেই। আব্বা হয়তো আমার হাত ধরবে অথবা গলায় চুমু খাবে এবং বুঝতে পারবে যে আমি ইয়াকুব, ইস না। তারপর কর্মফলের শাস্তি হিসেবে রহমতের বদলে শুধুই অভিশাপ জুটবে। তোমার সে অভিশাপ আমার উপরে পড়ুক। আমার কথা শোনো, ছাগলগুলো এনে দাও, যাও লক্ষ্মী ছেলে আমার। আম্মা, আমরাটা কি করছি? যাও তাড়াতাড়ি, আমাদের হাতে খুব বেশি সময় নেই। ইস খুবই দক্ষ শিকারী, ইসের শিকার করতে এখন অনেক সময় লাগবে। তুমি কি জানো তুমি কি করতে যাচ্ছ আম্মা? হ্যাঁ, মাবুত তোমাকে বেছে নিয়েছেন, তোমার বড় ভাই অবশ্যই তোমার সেবা করবে। বড় ভাই ছোট ভাইয়ের সেবা করছে। এক বাটি খাবারের জন্য ইস তার বড় ভাইয়ের মর্যাদা হারিয়েছে। কিন্তু আব্বা যদি সত্যি সত্যি আমাকে দোয়া না করে, এটা কি ঠিক হচ্ছে? তোমার আব্বা খুব অসুস্থ, আর অসুস্থ মানুষ ঠিক কাজ করছে না ভুল কাজ করছে সেটা তারা বুঝতে পারে না। আমি ঈশের পোশাক পরিয়ে দিচ্ছি, যাতে তোমাকে তার মতো লাগে এবং তার গন্ধ পাওয়া যায়। যাও তাড়াতাড়ি করো, দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না। আব্বা, বলো আমার ছেলে। তোমার ইচ্ছা আমি পূরণ করেছি, এখন উঠো, আমার শিকার করা খাবার খেয়ে আমাকে তুমি দোয়া করো। তুমি কে? তোমার ছেলে ইস। কিভাবে এত তাড়াতাড়ি তুমি গিয়ে শিকার খুঁজে পেলে আমার ছেলে? কারণ তোমার মাবুদ আমাকে শিকার জুগিয়ে দিয়েছে। কাছে আসো, যেন স্পর্শ করতে পারি, যেন বুঝতে পারি যে সত্যি তুমি আমার ছেলে ইস। গলার শর্ত ইয়াকুবের, কিন্তু তোমার হাত দুটো সত্যি ইসের। তুমি কি সত্যি ইস? আমি সত্যি ইস, তবে ভালো নেই। কাছে এসে আমাকে তুমি চুম্বন করো। তোমার গায়ের গন্ধ মাবুদের রহমতের জমির গন্ধের মতো। মাবুদ তোমাকে আকাশে শিশির ও জমির উর্বরতা দিন। তোমার প্রচুর শস্য এবং আঙ্গুরের রস হোক, সকলে তোমার সেবা করুক, বিভিন্ন জাতি তোমার কাছে এসে নতজন হোক। তোমার সমস্ত ভাইয়ের উপর তুমি প্রভুত্ব করো। তোমার আম্মার সমস্ত সন্তানেরা তোমার সামনে নত হোক। যারা তোমাকে বদ্দোয়া করবে তারা বদ্দোয়া পাবে, যারা তোমাকে দোয়া করবে তারা দোয়া পাবে। দেও, তোমার শিকার করা খাবার আমাকে দাও, এবং যে পানীয় এনেছো সেটা দেও। আব্বা, আমি তোমার জন্য আরেকটু পানি নিয়ে আসি। যা করছি সেটা হয়তো আব্বা বুঝে ফেলবে। আমি নিশ্চিত যে সে জেনে গেছে তুমি আসলে ইয়াকু। আমি এখন ভয় পাচ্ছি, সে হয়তো অভিশাপ দিবে। তুমি ভয় পেও না, সবকিছু আমিই দেখব। ইস কিন্তু খুব অসন্তুষ্ট হবে। আম্মা, তুমি তাকে খুব ভালোভাবেই চেনো, সে যদি ক্ষিপ্ত হয় তবে ঝড়ের মতো সমস্ত কিছু লণ্ডভণ্ড করে ফেলবে। Thank you.
আব্বা, আমি তোমার পছন্দের সুস্বাদু খাবার নিয়ে এসেছি। এগুলো কি? তুমি কে? আব্বা কি হয়েছে? আমি তোমার ছেলে ঈশ। তুমি যদি ঈশ হও তবে কে আমাকে খাওয়ালো আর দোয়া নিল? আব্বা, তুমি কি আমার দোয়া অন্য কাউকে দিয়ে দিয়েছ? হ্যাঁ, আমি দিয়েছি। যে নিয়েছে সে রহমত পেয়েছে। কে আমার রহমত নিয়েছে? সে অবশ্যই তোমার ভাই ইয়াকুব। ইতর দুর্বৃত্ত, সে আমার জন্য রাখা রহমত চুরি করেছে। আমি প্রতিশোধ নেব। তুমি প্রতিহিংসা দূর করো, এটা কোনো কাজের নয়। তাহলে আব্বা আমাকেও দোয়া করো। এটা সম্ভব না আব্বা, এটা ঠিক না। সে প্রতারক, প্রথম সন্তানের অধিকার চুরি করে সে আবার দোয়াও চুরি করেছে। আমার জন্য কোনো দোয়া রাখেননি? দেখো ইশ, ওকে তোমার প্রভু হিসেবে দোয়া করেছি, পরিবারের সবাইকে তার দাস করেছি, শস্য এবং আঙ্গুরের অধিকার দিয়েছি। এখন আমি তোমার জন্য আর কি করতে পারি? তোমার কাছে কি শুধু একটাই আমার জন্য রহমত আছে আব্বা? আর একটু দাও, আর একটু দাও। আসো আমার কাছে আসো। পৃথিবীতে তোমার বাসস্থানে প্রাচুর্য থাকবে আকাশে শিশিরের মতো। তলোয়ারই হবে জীবন, তুমি তোমার ভাইয়ের গোলাম হবে। কিন্তু যখন অতিষ্ঠ হবে তখন নিজের কাঁধ থেকে জোয়াল ফেলে দেবে। এগুলোই কি সব আমার জন্য রহমত? এটা অভিশাপ, এই অভিশাপ আমি আমার ভাইয়ের উপর ফেলবো। ইশ, তোমার অন্তরে যা লুকিয়েছ তা তুমি করতে যেও না। আমি কিছুই লুকাইনি। কি হচ্ছেটা কি ইশ? ওই প্রতারক আমার রহমত অধিকার আব্বার কাছ থেকে চুরি করেছে। আমি তাকে খুন করব, বুঝতে পেরেছেন? খুন করব। শুনেছো? নিজেকে শান্ত করো ইশ। আমাকে তুমি থামিও না ইলিয়াসর, আমার প্রিয় ছেলে শেষ, তাকে হত্যা করব। তোমার চিন্তার কিছু নেই। এখান থেকে চলে গিয়ে হারানে আমার ভাই লাবানের কাছে তুমি কিছুদিন লুকিয়ে থাকো, যতদিন না তার রাগ কমে। তুমি কি এখন তার রাগ কমাতে পারবে আম্মা? কিছুদিন পরে তোমার ভাইয়ের রাগ কমে যাবে, তুমি যা করেছো তা ভুলে যাবে, আর তখন আমি তোমাকে আবার ডেকে পাঠাবো। এটাই কি সমাধান? আমি একদিনে দুজনকে হারাতে পারবো না। আমি ইসাকের সাথে কথা বলবো। তাহলে আমি এখন কি করব? উপত্যকায় গিয়ে শস্য খেতে তুমি অপেক্ষা করো। ইসহাক, তোমাকে অবশ্যই কিছু একটা করতে হবে। ইসহাক, রাগান্বিত ইশ ইয়াকুবকে হত্যা করবে। তুমি ইয়াকুবকে এখানে নিয়ে এসো। তুমি তার কোনো ক্ষতি করো না। আমি অনুরোধ করছি, আমি এটা তাকে করতে বলেছি, বোঝুনি? তাড়াতাড়ি কি হবে তাকে এনে? তার নিজের সম্পর্কে অবশ্যই তার জানা উচিত। ঠিক আছে, কিন্তু এটা তোমার জানা উচিত ইসহাক, আমি আমার জীবন নিয়ে খুবই ক্লান্ত, ঈশের দুই হিট্টীয় স্ত্রীদের কারণে। এখন ইয়াকুবও যদি ওখানকার কোনো মেয়েকে বিয়ে করে তাহলে আমি বাঁচবো কি করে? তোমাকে আমি বলেছি তাকে এখানে নিয়ে আসতে। ইয়াকুব, তুমি কি করেছো? ইশ রাগান্বিত হয়ে তোমাকে খুঁজছে হত্যা করার জন্য। আমি কি করব? কি করা উচিত ইলিয়াসার? তোমাকে চলে যেতে হবে। কিন্তু কোথায় যাব? বলো আম্মা। ইয়াকুব, আব্বা তোমাকে ডেকেছে। কেন আম্মা? মালকিন, বিপদ আসছে, ইশ তাকে দেখতে পেলে হত্যা করবে। তাকে ইসাকের কাছে যেতে হবে। তোমার আব্বার কাছে যেতে হলে তাবুর পেছন দিয়ে ঢুকতে হবে,
কারণ ঈশ ছোঁড়া হাতে তোমাকে হত্যা করার জন্য ঘুরে বেড়াচ্ছে। আমি তাকে ব্যস্ত রেখে তোমার কাছ থেকে দূরে রাখব। ঠিক আছে। আম্মা, আব্বা কি করতে চায়? তিনি কি অভিশাপ দিতে চায়? তোমার কি করা উচিত সেটা তোমাকে বুঝাতে চাই। এখন সে কি করবে? আমাকে দেওয়া রহমত কি ফিরিয়ে নিবে? না বাবা, কারণ তুমি এখনো রহমত পাওনি। ইব্রাহিম যে দোয়া করেছেন এখনো সেটা বাকি আছে। এখন আমি তোমাকে বলছি, প্রথম পুত্রের অধিকার যা তুমি কিনেছ আর যা চুরি করেছ এবং ঈশের মধ্যে যা আছে বাকি সবটুকুই তোমার সাথে যুক্ত হবে এবং মাবুদি তোমাকে দিবেন। আর তোমার আব্বা সবই জানত। যদি সে তোমাকে ভালোবাসে অথবা নাও বাসে, এখন সে তোমার উত্তরাধিকার নিয়ে কথা বলবে। তুমি তাহলে যাও, আমি তোমার অপেক্ষায় আছি। ঠিক আছে আম্মা। এখানে দাঁড়াও ঈশ, তুমি দাঁড়াও, আমার কথা শুনো। তুমি আমাকে কি বলতে চাও? যদি তুমি ভাইকে হত্যা করতে চাও তবে তুমি সব হারাবে, ইসাক তোমাকে অভিশাপ দেবে। আমার আর কোনো কিছুই হারাবার ভয় নেই, আমি সব হারিয়ে ফেলেছি। দাঁড়াও, এখানে দাঁড়াও ঈশ, তুমি কোথায় যাচ্ছ? সে কোথায়? আমাকে ছাড়ো। ইয়াকুব! আব্বা, তোমার সামনে আমি যা যা করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আব্বা, কাছে আসো বাবা। মহান মাবুদ তোমাকে রহমত করুক, তুমি ফলবান হও এবং তোমার বংশ বৃদ্ধি হোক। তোমার মধ্য দিয়েই একটি মহান বহুগোষ্ঠীর জাতি বের হয়ে আসুক। মাবুদ তোমাকে এবং তোমার বংশধরদের সেই রহমত দিন যা দিয়েছেন ইব্রাহিমকে। উত্তরাধিকার হিসাবে এখানকার এবং যেখানে যাচ্ছ সেই জমি মাবুদ তোমাকে দান করুক, যে সমস্ত জিনিস তিনি দিয়েছিলেন ইব্রাহিমকে। অনেক ধন্যবাদ আব্বা। বাবা, তুমি শোনো, তুমি এখন হারানে চলে যাও। আমার আম্মাও এই কথা বলেছেন। তোমার মামাতো বোনদের মধ্য থেকে একজনকে তুমি স্ত্রী হিসেবে বেছে নাও। উঠে দাঁড়াও, তাড়াতাড়ি যাও। দোয়া করেছে? হ্যাঁ, দাদু ইব্রাহিমের দোয়াই সে আমাকে দিয়েছে এবং বলেছে আমি যেন হারানে চলে যাই। তোমাকে এক্ষুনি এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। অবশ্যই, তবে আমি আবার তোমার কাছে ফিরে আসব। ইয়াকুব, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও ইয়াকুব। সে কোথায়? সে এখনো এলাকার অন্য পাশে তোমাকে খুঁজছে। তুমি তাড়াতাড়ি এই পথ দিয়ে যাও, যাও তাড়াতাড়ি যাও। ইলিয়াসর, সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। শোনো, ওকে নিরাপদ দূরত্বে পৌঁছে দিয়ে তুমি ফিরে এসো।
তাই করব মালকিন, চলো। ভালো থেকো আমার ছেলে। বিদায় আম্মা। আনন্দে থাকো, মাহবুব তোমাকে সফলতা দিক। তাড়াতাড়ি আসো ইয়াকুব। ইশ মনে করে যে তুমি তার সাথে মারামারি করবে, সে গুহায় বাস করবে এবং ছাউনিতে লক্ষ্য রাখবে, যদিও সে মনে করছে হয়তো তুমি এই তাবুগুলির মধ্যেই লুকিয়ে আছো। আমি নিজেই সব নষ্ট করেছি। ইয়াকুব, তোমার ভাই ভালো মানুষ নয়। এই অবস্থায় তোমাকে চলে যেতে হচ্ছে বলে আমি দুঃখিত। সে এখন মন্দ পথে চলছে। আমি সত্যি দুঃখিত ইয়াকুব। থামো ইয়াকুব। এই রাস্তা পূর্ব দিকে গিয়েছে, আমাকে এখন অবশ্যই ছাউনিতে যেতে হবে। ইলিয়াস স্যার, আমাকে কি ক্ষমা করবে আব্বা? হ্যাঁ করবেন, আশা করি তাড়াতাড়ি ফিরতে পারব। মাবুদের ইচ্ছা। তুমি পূর্ব দিকের পথ ধরে হাঁটতে শুরু করো, পথটা লম্বা। আমি ও আবু ইদ্রিস এই পথেই গিয়েছিলাম যখন তোমার দাদু ইব্রাহিম তোমার মাকে আনার জন্য পাঠিয়েছিলেন। বাবা, তুমি দুষ্ট লোকদের কাছ থেকে সবসময় দূরে থাকবে। ধন্যবাদ, বিদায়। আসসালামু আলাইকুম। কোথায় সে? আমার কাছ থেকে কোথায় পালাবে? আমি তাকে খুঁজে বের করব এবং শেষ করব। সে কোথায়? সে চলে গেছে। কোথায় চলে গেছে? মাবুদের এই বিস্তীর্ণ ভূমিতে। তোমরা, সে কোথায় বলো, সে কোথায় গিয়েছে? এই ছেলেকে ছেড়ে দাও এক্ষুনি। আমি জানতে চাই সে কোথায়। ও, তাহলে তুমি সব কিছু করিয়েছো। চলে গেছে, সে এখান থেকে চলে গেছে। ইয়াকুব তার সমস্ত দরকারি জিনিস, পানির জগ, গাধা আর পরনের কাপড় নিয়ে গেছে। তুমি কি সেই রুগ্ন গাধার অনুপস্থিতি টের পাচ্ছ না? সে এখান থেকে কোথায় যেতে পারে? সে সবকিছু তোমার জন্য ছেড়ে এখান থেকে চলে গেছে। ও খুবই ভয়ঙ্কর এবং আমার জন্য একটা হুমকি। তাকে একা থাকতে দাও। ইস, সে তোমাকে ভয় পায়। তুমি জয়ী হয়েছো, তার জীবনের চরম শিক্ষা সে পেয়েছে। তাহলে দেখা যাক কে কার দাস। যথেষ্ট পাগলামি করেছো। আমি তার জন্য আমার তীর তৈরি রেখেছি। আমার রাগ কখনো শান্ত হবে না। তোমার রাগ তাকে ধ্বংস করবে। আমাকে আমার মতো থাকতে দাও। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তাহলে সবকিছুই তোমাদের ইচ্ছা মতো হোক। এই ইশ, আমাকে সুখী করো, আমাকে নাতি নাতনি দাও। শান্ত হন মালকিন, মালিক ইসাককে দেখতে যাব। তোমাকে এখন তার প্রয়োজন ইলিয়াসর। এখন তার তাবুতে শান্তি প্রয়োজন। জানি তিনি খুবই অসুস্থ। আমি কি করব? ইশ এখন ভয় পেয়েছে। আমাকে আপনার চোখ পরিষ্কার করতে দিন প্রভু। চারপাশের অস্থিরতায় আপনার ঠিক মতো যত্ন নিতে পারিনি। শুকরিয়া এলিয়াসর।
আপনার চোখের অবস্থা খুবই খারাপ প্রভু। যেটা সম্ভব সেটাই করো, আমার মৃত্যু হয়তো এখানেই আছে। না প্রভু, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আমি আপনার সেবা করি যাব। ইয়াকুব কি চলে গেছে? হ্যাঁ, আপনার সাথে সে যা করেছে সেজন্য সে বার বার ক্ষমা চেয়েছে। কেমন ছেলে আমার, আমি এই বিষয়টা সম্পর্কে জানি। আর কেমনই বা তার আম্মা, আমি যাকে ইশ মনে করেছি ইশ হিসাবে বিশ্বাস করেই তাকে রহমত দিয়েছি, আর এটাই যথেষ্ট। কিন্তু ভবিষ্যৎবাণী হচ্ছে বড়জন ছোটজনের সেবা করবে। ইয়াকুবের জন্য যে সমস্ত রহমত রাখা হয়েছিল তার সবটুকুই ইয়াকুবের, সে বাছাইকৃত। যেভাবে বলেছিল আমার ভাই ইসমাইল, আসলেই তা কঠিন ব্যাপার। মাবুত ছেলেটার সাথে আছে। স্বপ্নে মাবুদ ইয়াকুবকে বললেন, আমি মাবুদ, তোমার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসহাকের মাবুদ। যে ভূমিতে তুমি শুয়ে আছো তা আমি তোমাকে এবং তোমার বংশধরদের দেব। তারা দুনিয়ার অসংখ্য ধূলিকণার মতো হবে। দুনিয়ার সমস্ত জাতি তোমার এবং তোমার বংশধরদের মধ্য দিয়ে রহমত পাবে। আমি তোমার সঙ্গে আছি, আর যেখানেই যাও আমি সাথেই থাকব। আমি এই স্থানেই তোমাকে ফিরিয়ে আনব, ওয়াদা করছি। যা বলেছি তা পূরণ না হওয়া পর্যন্ত আমি তোমায় ত্যাগ করব না। মাবুদ সত্যি এখানে আছেন। আসো আসো, এখানেই আসো। রেবেকা, এখানে বসো। তোমাকে খুব ভালো দেখাচ্ছে। আমি এখন অনেক সুস্থ বোধ করছি। ইলিয়াসর বলেছে তার হাতে মাবুদের দেওয়া সুস্থ করার ক্ষমতা আছে। ইসাক, তুমি কি এই দুষ্টু মহিলাকে ক্ষমা করতে পেরেছো? তুমি এখনো বুড়ো হওনি এবং এরপরে তুমি আর দুষ্টও হবে না। আমি তোমার জন্য খেজুর, মধু আর পানি এনেছি, এতে তুমি শক্তি পাবে। তোমার হাতেই সুস্থতা আছে রেবেকা। ইশ আমাকে খুবই হতাশ করেছে। ভাবছি ইশের দুর্দশার কথা। ইশ উদ্ধত প্রকৃতির এবং খুব জেদি, এই লজ্জার মধ্যেও সহজে তার মাথা নত হবে না। আমার ছেলে ইয়াকুব, আমি এখন চাই সে আরো বেশি পরিণত বুদ্ধির হোক। সবসময়ের মতো এবারও ঠিক বলেছ। ইশ, আম্মা, এখানে বসো, নাও খাও। শুকরিয়া, আমার স্ত্রীরা খাবার তৈরি করে রেখেছে। শুনেছি তুমি নাকি ইয়াকুবকে পাঠিয়ে দিয়েছ ফদ্দনি আরামে। হ্যাঁ, আমি তাকে বলেছি সে যেন ওখান থেকে তার স্ত্রী খুঁজে নেয়। হারানে আমার ভাই লাবানের কাছে সুন্দরী কিছু মেয়ে আছে। আমি তাকে তোমার মতো কেনান দেশের কোনো মেয়েকে বিয়ে করাতে চাই না। কেনানীয় মেয়েরা আমাদের জন্য উপযুক্ত না, তারা প্রত্যেকেই মূর্তি পূজা করে। আমি চাই নাতি নাতনিরা তাদের সাথে সুখী হোক। আমি যাব যেখানে থাকেন ইসমাইল, হয়তো চাচার কাছে আমার স্ত্রী খুঁজে পাবো।
সেখানে তুমি সুন্দরী এবং গুণসম্পন্ন মেয়ে খুঁজে পাবে। আমি সেখানে গিয়ে দেখব। তুমি নিরাপদে সেখানে যাও বাবা। ইশ, তোমার আম্মা তোমার জন্য গর্বিত। খাবার কি তৈরি করেছো? এই তো একটু পরেই তৈরি হবে। এই ইশ, দেখেছো কিভাবে তোমার কাছ থেকে ইয়াকুব পালালো? কুকুর যেভাবে লেজ গুটিয়ে পালায় সেভাবে। শোনো ইশ, অবশেষে তুমি এই তাবুর মালিক হলে, এবং অনেক বড় সৌভাগ্যের। যেসব জিনিস তুমি পেতে পারো সেগুলোর কথা একবার ভাবো। আমরা গালিচা সহ অনেক তাবুর এখন মালিক হতে পারি। আমরা তোমাকে অনেকগুলো বাচ্চাও দেব। অনেকগুলো? থামো, যথেষ্ট বলেছো। মুরগির বাচ্চার মতো কিচির মিচির করছো। আমি সবকিছুই হারিয়েছি। আমি বোকার মতো রাগ করেছিলাম। হয়তো আব্বা আমায় ক্ষমা করবেন। আমার তাবুর ভেতর থেকে এই সমস্ত বাজে মূর্তি বের করে ফেলো। এটা তুমি কি করলে? দেবতারা এখন রেগে যাবে। তাদেরকে অন্য কোথাও রাগ দেখাতে বলো। এই যে ভাই, এটা কোন জায়গা? এটা হারান। আপনি কি নাহরের নাতি লাবণকে চেনেন? অবশ্যই। তিনি কোথায় থাকেন? ওই যে তার মেয়ে ভেড়া নিয়ে এদিকে আসছে। লাবণ ইয়াকুবকে তার ঘরে অভ্যর্থনা জানাল এবং তার সম্পর্কে জানতে চাইল। ইয়াকুব মাবুদের পথে স্থির থাকল আর মাবুদ তার নাম পরিবর্তন করে ইসরায়েল রাখলেন, কারণ ইয়াকুব মাবুদের সাথে যুদ্ধ করেছিল এবং তাকে কিছুতেই ছাড়েনি। মাবুদ ইয়াকুবকে তার কৌতূহলী মনের জন্য রহমত করলেন